নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যদি ভালো না থাকো, তাহলে নিশ্চয়ই ভালো থাকার জন্য চেষ্টা করে যাচ্ছ। হ্যাঁ, ভালো থাকার চেষ্টাটা তো আমাদের চালিয়ে যেতেই হবে, তাই না? আজকে জানো তো, আমি এমন একটা প্রসঙ্গ নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেটা শুনে হয়তো তোমরা ভাববে এটা আবার কি কথা। হ্যাঁ, এটাই বলবে হয়তো আমাকে। আমি যেটা বলবো আর তার সাথে যে যুক্তিটা দেব যে কেন বললাম কথাটা, সেটা হয়তো অনেকের কাছে ঠিক লাগবে না। তাহলে বলি তোমাদের, আজকে আমি তোমাদের সাথে কোন বিষয়টা ভাগ করে নিতে এসেছি মনের কথা হিসেবে। আচ্ছা একটা কথা বলো, আমাদের জীবনে এরকম কটা মানুষ আছে যারা জীবনে একটাও ভুল করেনি? একদম সত্যি কথা বলো কিন্তু বন্ধুরা, নিজের মাথায় হাত রেখে নিজেকে প্রশ্ন করো যে সত্যি কি আমি জীবনে কোনো ভুল করিনি? তারপরে আমি বলছি আমি এই কথাগুলো কেন জিজ্ঞেস করছি। ভুল মানে ভুল বশত ভুল করা। আমার তো মনে হয় আমরা প্রত্যেকেই করেছি কিছু না কিছু ভুল। করেছি কি, হয়তো এখনো করি ভুল। তবে একটা কথা, ভুল আর অন্যায় এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। অন্যায়কে ভুল বলবো না আর ভুলকে অন্যায় বলবো না। আমি অন্যায় প্রসঙ্গেও আসব। তাহলে আমি এবার আসল কথাতে আসি তোমাদের সামনে, তোমাদের কাছে। আমি তোমাদের এটা বলতে চাই যে জীবনে ভুল করাটা কোনো দোষের নয়। মানুষ মাত্রই ভুল হতে পারে। ভুল না করলে যে আমরা ভগবান হয়ে যাব, আমরা তো কেউ ভগবান নই, তাই না? তাই আমাদের ভুল হতেই পারে। তাই আমি তোমাদের একটা কথাই বলবো, জীবনে যদি ভুল করো তাহলে ভয় পেও না, তাহলে ভেঙে পড়ো না। শুধু ভুলটা বুঝে নিয়ে শুধরে নেবার চেষ্টা করো, যাতে সেই ভুলটা বার বার জীবনে না ঘটে। ভুল করলেই তো মানুষ শিখবে। আমরা ভুল করি বলেই কিন্তু শিখি সঠিক জিনিসটা কি। আর ভুল করার পরে, অনুতাপ হওয়ার পরে শেখাটার না মজাই আলাদা। মানুষ তখন সেটা মন প্রাণ দিয়ে শেখে, কারণ সে তো একবার ভুল করে ফেলেছে, তাই তখন সে আপ্রাণ চেষ্টা করে সেই ভুলটা শুধরানোর। তাই তোমাদের কাছে আমি একটা অনুরোধ করব, তোমরা যদি কেউ কখনো ভুল করে থাকো তাহলে সেই ভুলটা বুঝে নিয়ে শুধরাবার চেষ্টা করো। নিজেকে দোষী ভেবো না বা ভেঙে পড়ো না। ভুল কিন্তু মানুষ না জেনেই করে, ভুল করেই মানুষ ভুল করে, কিন্তু তোমাকে সেই ভুলটা শুধরে নিতে হবে যাতে সেই ভুলটা আবার করে না ঘটে জীবনে। ভুল করাটা কোনো দোষের নয়, কোনো অন্যায় নয়, তবে অন্যায় করাটা দোষের। এবারে আমি আরেকটা কথাতে আসি। আমি যেমন তোমাদের বলছি যে ভুলটা বুঝে শুধরে নিও, ভেঙে পড়ো না, ভুল করাটা কোনো দোষের নয়, ঠিক সেরকম ভাবে তোমাদেরও ভাবতে হবে সামনের জনের ব্যাপারে। ধরো তুমি কাউকে খুব ভালোবাসো, খুব কাছের মানুষ ভাবো, বা যার সাথে তোমার খুব ভালো সম্পর্ক, সে যদি কখনো ভুল করে, ভুল বশত যদি ভুল করে, না জেনে যদি ভুল করে, তাহলে কিন্তু তার ভুলটাও শুধরে দিতে তাকে সাহায্য করো আর তাকে ক্ষমা করে দিও।
এটাই তো আমাদের উচিত, তাই না? আমরা যখন ভাবব যে আমাদের ভুলটাও মানুষ মেনে নেবে, আমাদের ক্ষমা করে দেবে, ঠিক আমাদেরও সেরকম ভাবেই ভাবা উচিত সামনের জনের ব্যাপারে। যদি সে মন থেকে অনুতপ্ত হয় সেই ভুলটা করার জন্য, আর যদি তোমার থেকে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়ে তোমাকে বলে যে সত্যি আমি ভুল করে ফেলেছি, তাহলে তাকে ফিরিয়ে দিও না, তাকে ক্ষমা করে দিও। আর যদি কেউ অন্যায় করে, ভুল করে, তাহলেও কিন্তু সেটারও মাফি আছে। হ্যাঁ, তুমি তাকে শাস্তি দাও, কিন্তু শাস্তি দিয়ে তাকে মাফ করে দাও। তাকে বলো যেন এই অন্যায়টা সে আর না করে। যারা অন্যায় করে জানো তো, তারা পারিপার্শ্বিক অবস্থার চাপে পড়ে করে বা কারোর দ্বারা চালিত হয়ে করে। তারা বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, সেটা না বুঝে তারা অন্যায় করে ফেলে। তাদেরও মাফ করে দিও, ভেব যে তারাও তো অনুতপ্ত। আর তুমি যদি নিজেও কখনো অন্যায় করো, সেটা স্বীকার করবে, অনুতপ্ত হবে এবং ক্ষমা চাইবে। তাহলে দেখবে তুমি যদি তোমার অন্যায়টা বুঝতে পেরে ক্ষমা চাও, তাহলে তোমার সামনের জন তোমাকে ক্ষমা করে দিতে বাধ্য হবে। কিন্তু সব কথার পেছনে একটাই কথা, ভুল করো বা অন্যায় করো, তোমাকে অনুতপ্ত হতেই হবে। অনুতপ্ত না হলে কিন্তু তুমি ভুলও শোধরাতে পারবে না, অন্যায়কেও শোধরাতে পারবে না। তাই জীবনে অনুতপ্ত হওয়াটা ভীষণ দরকার। ভুল করাটা ভুলের নয়, ভুল করে অনুতপ্ত না হওয়াটা ভুলের। তাই যারা অনুতপ্ত হয় না ভুল করেও, আমার মনে হয় তাদেরকে কখনো পাল্টানো যায় না, তাদেরকে কখনো সঠিক পথে চালনাই করা যায় না, কারণ তারা অনুতপ্তই হয় না। এই কারণেই তোমাদের বলবো, ভুল করাটা কিন্তু ভুলের নয়, ভুল করে অনুতপ্ত না হওয়াটা ভুলের। অন্যায় করাটাও ভুলের নয়, অন্যায় করে অনুতপ্ত না হওয়াটা ভুলের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভুল না করার চেষ্টা করো। আর যদি ভুল করে ফেলো, তাহলে অনুতপ্ত হয়ে সেই ভুলটা শুধরে নাও।